অল্প ঝুঁটুচি বেশি বাধক হেউচি বিবাদ যাত্রী হন্তসন্ত এপরি স্থিতিরে অগ্রসর হেউচি বরমুন্ডা আন্তর্জাতীয় বস টর্মিনাল কার্য গোটিয়ে পরে গোটিয়ে জবর দখলকু বিডিএ পক্ষরু উচ্ছেদ করা যাইতিলে বি অবরোধমুক্ত হই পারুনি বস স্ট্যান্ড তেণু কেবল প্রকল্প কাম ধিমেইছি তা নুহে বরং রাজ্যর সর্বাধিক ব্যস্ত বহুল এই বস স্ট্যান্ডরে স্থায়ী স্থান অভাবরু বস চলাচলরে অসুবিধা সহ যাত্রীমানে নাই নথিবা সমস্যা ভুগুচন্তি এযায়ে 130 দোকান মধ্যরু মাত্র 30টি দোকান ভঙ্গা যাইথিবা বেলে আজিঠু দুই দিনিয়া উচ্ছেদ কার্য জারি রয়েছে। এভিয়েশন কারণে আমার কন্টিনিউ হচ্ছে আজ বি প্রায় 120-121টা দোকান আমার ভাঙ্গা আমার কার্যক্রম রয়েছে আজি কালি ভিতরে আজ কিছু লোক টাইম পাওয়া যায় আজ খোলি কালি ভাঙ্গে তথাপি আজ আমার কিছু দোকান ভঙ্গা কার্যক্রম চালু রয়েছে উচ্ছেদ কার্য জারি রয়েছে এবং আজ কালি ভিতরে 120-121টা দোকান আমার ভাঙ্গে আজ যা হয়েছে আজ প্রায় 10-12টা খন্ডে দোকান খালি আছে আর সে খালি করা হয়েছে উচ্ছেদ করা হয়েছে বাকি উপরটা বি কিছু ঘর ভঙ্গা যাব দোকান তারপরে যা বাকি বড়কা যা রইলা আসন্তা কালি এই প্রকল্প কার্য বিডিএ হাতকু নেইছি রাজ্য সরকার এক ড্রিম প্রজেক্ট এখন বিশ্বস্তরীয় রূপ দিয়া পূর্বরু ভারতর সর্বপ্রমুখ বস টর্মিনাল ভাবে গড়ি তোলিবাকু লক্ষ্য রয়েছে 180 কোটি টঙ্কা ব্যয়ের নির্মাণাধীন এই প্রকল্প কার্য 2022 জুন সুদ্ধা সারিবাকু টার্গেট রয়েছে তেণু নির্ধারিত সময়ের কাম সরিব কি না সে নেই উঠিছি প্রশ্ন আজ্ঞা হল 25 বর্ষ হ্যাঁ আমি পাইলে বয়ান না কেন 25 বর্ষ হল কোন মানে আজ যে ভাঙ্গি দেলে আপনার এই বক্সান ডেভেলপমেন্ট করা পাই ভাঙছেন আজ্ঞা সেপট দেবে বলে কিন্তু লেখা অর্ডর সব হয়েছে আজ্ঞা যেটি বস ট্রান্সপোর্ট সব যোগ হচ্ছে আজ্ঞা তবে 11 একর জমিরে পরিব্যাপ্ত অত্যাধুনিক টর্মিনাল সৌরশক্তিরে পরিচালিত হব ফুড কোর্টরু আরম্ভ করি অত্যাধুনিক পার্কিং ব্যবস্থা এবং এক্সেলেটর লাগিব টর্মিনালে 200 বস এবং 900 একর বিশিষ্ট স্বতন্ত্র পার্কিং স্থলরে 500রু অধিক বস রহিবার ব্যবস্থা করা যাব হেলে এ স্বপ্ন কেবে পূরণ হেউচি তাহাকু অপেক্ষা ভুবনেশ্বরু ক্যামেরা পর্সন সুমন সাউঙ্ক সহ চিন্ময় সাউঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।